আর এই পুলিশ এখানে এসে বীরত্ব দেখাচ্ছে, এদের দিয়ে মারবে না, এদের মনে রাখা উচিত, এরা এইভাবে বেশি দিন চালাতে পারবে না, পারবে না, পারবে না। আজকে নির্বাচন হয়নি, নির্বাচন হয়নি, এটা পুরো কোথায় নির্বাচন, কোন জায়গায় দেখেছেন নির্বাচন হয়েছে? দেখুন আমাদের সাংসদ অর্জুন সিং ভোট দিতে পারেনি, আমাদের কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষকে ব্যবস্থা করা হয়েছে, এইরকম একটা পরিবেশে তার যেখানে কর্তব্য পালন করা উচিত, সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া উচিত, ব্যবস্থা করা উচিত, সেইখানে ভোট হচ্ছে না। সারাদিন ধরে খবর চলছে, সব জায়গায় মিডিয়া দৌড়চ্ছে, মিডিয়া ধরছে, আমরা জানি পুলিশ নেই, আমরা যখন বলছি যে ধরো, গণতান্ত্রিক উপায়ে ভোট করতে দাও, ভোট কেন করাচ্ছে না পুলিশ? আজকে তো 44,000 পুলিশের উপর দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন, মাত্র 20,000 ভোট। আজকে আমরা এই দাবি তুলে ধরছি, তুলে ধরার আগে পুলিশ আমাদের অ্যারেস্ট করছে, কোন গণতান্ত্রিক দেশে আমরা রয়েছি? যেখানে গণতন্ত্র লুট হচ্ছে সেখানে এরা কিছু করতে পারছে না, আমাদের কর্মীদের সামান্য একটা প্রতিবাদ এইভাবে ফেলে দিচ্ছে। আরে সামনে গাড়িটা কোন আছে?